এরপর আমি টাউনে চলে আসলাম, সিনিয়র পুলিশের সামনে ওখানে থাকতাম, রিক্সা যখন ডাক দিল তখন আর থাকতে পারলাম না। পুলিশ ব্রেক ছিল ওখানে, পুলিশের ওখানে দাফাই করার পরে তখন পাইলাম একটা রাইফেল, ওটি নিয়ে বাইর হয়ে গেলাম। বাইর হয়ে আমি খালুঘাট দিয়ে আমার সাথে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ছিল দিকে চলে গেলাম। চলে যাওয়ার পর আমরা যখন পাহাড়ে উঠলাম, করুন পাহাড়ে ধুমধুম বম পড়তেছে, ফটিয়ে উপর থেকে ফাইস্তে মিলে বম ফেলেছে। তখন আমরা রোড দিয়ে আসতে পারলাম, পুরো করুনডাঙ্গা দিয়ে কেলিশোর দিয়ে ওদিক দিয়ে চলি, আমাদের দেশে চলে গেলাম। দেশে যাওয়ার পরে ওটার সেভি জায়গায় রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আবজা করতেছি কী করবো এখন, লোক লোক লাগবে তো, সঙ্গী মঙ্গী লাগবে। আমাদের নেতা ছিল মুস্তাফিজুর রহমানের সাথে দেখা সাক্ষাৎ করলাম, এ বলতেছে এখন আমরা তো এই পর্যায়ে ঘরে থাকতে পারিনি, আমাদের কিছু করতে হবে। এরপরে কী করলো, রাজা খার আল বদর আল সাহ পাকিস্তান সরকার ওদেরকে তৈর করতেছে, তারপর তৈরি যখন করতেছে আমাদেরকে ঠোকায়, আমরা দায়ী দিয়ে থাকি। এরপরে কী করলাম, আমি বরকল চলে আসলাম, সন্ধানেশ বরকল সাধারণ ইসলামবাদী, ওখানে একটা গ্রুপ নিয়ে কাজ করতেছে মুক্তিযুদ্ধ। ওখান থেকে একটা অপারেশনে গেলাম বাঁশখালীতে, বাঁশখালীর লান্দাসাহাট বলে ওখানে, ওখানে ছিল একটা তহসিলদার অফিস, অফিসটা আমরা পুরি চলে গেলাম। পুরি দেওয়ার পরে সুলতান কবির ছিল আমাদের সাথে, বাঁশখালী সুলতান কবির আমার সাথে ছিল, মুজাফর বা এম এ মজিদ, এম এ মজিদ আমাদের গ্রুপ কমান্ডার হিসেবে ছিল, আব্দুল হক ডিসি, আব্দুল হক বর্তমান ডিটার ডিসি ডিসি, তারপর আমিন, এমনি এমনি আর আরও কয়েকজন ছিলাম। আরও আর থানার তিনবার অপারেশন করলাম, প্রথমবার অপারেশন করলাম, অস্ত্র শস্ত্র নিয়ে গেছি কিছু পাইলাম। এরপর আবার করলাম, আবারও কিছু নিয়েছি, শেষবারে এরা পুলিশ সহ আমাদের সাথে চলে গেল। ক্যাম্প করছিলাম আমরা আলমারাতে, জামিনী পালোর বাড়ি বলো, পালোরও বাড়ি বলো। ওখান থেকে আমাদের কমান্ডার অর্ডার দিল, তোমাদের ফটিয়ে শ্রীমতী ফল আর ইন্দ্র ফল দুদিকে বাক করে দিল। আমরা শ্রীমতী ফল গিয়ে ওখানে আমি ছিলাম, সালাম ছিল, অজিত ছিল, কোকন নন্দী ছিল, আমাদের ভারী অস্ত্র দিল কি শুধু এলএনজি। আমার কাছে হাতে ছিল একটা জিত্রি, ওই সময় তার নাম ছিল জিত্রি, অটোমেটিক ব্লাস্ট। ওদিকে ফলটা আমরা লোক দিয়ে ভেঙে দিলাম, আমার তো হালকা অস্ত্র, ছোটো ছোটো অস্ত্র। আমরা ওখানে যখন দিনে দুটো বাজলো, তখন হা হা করে দক্ষিণ দিক থেকে ছয়টা গাড়ি, এই পাঞ্জাবি গাড়ি চলে আসলো। আমরা ওখানে তাড়াহুড়ো করে ব্লাস্ট করলাম, এফএলজি ফায়ার করলাম, ব্লাস্ট তো শুধু আছে আমাদের স্ট্যান্ড গান আর জিত্রি আর এলএনজি আর কিছু নেই, ভারী অস্ত্র বলি তার কিছু নেই। ওখানে আমি 15-20 মিনিট থাকতে পারিনি, তারপরে আমরা পশ্চিম দিক দিয়ে ভাড়ি এন দিয়ে চলি চলে আসলাম। আমাদের লোক ওগুলো কোথায় গেছে, কে কোথায় গেছে এটা আর খবর নেই, আমাদের একদম পুলিশ ওখানে মারায়। এরপর আসলাম আমাদের এখানে জাফরাবাদ বর্ষনগর ধরে রশিদিয়া মাদ্রাসা, এটা হলো ওয়াবি মাদ্রাসা বলে, সবুর এয়ারফোর্সের সবুর, সবুর বলছে আমরা ওয়াবি মাদ্রাসা অপারেশন করবো। ওখানে আল মদার ছিল, আমরা বলছি যে ওখানে রেখি করি নি, আমরা যাবো কী করে, হতে না যেতে হবে, একটু গরম ছিল। আবার চেয়ে গেলাম প্রায় 5টা বাজে গেলাম, 5টা 6টা সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিছুতেই কিছু করতে পারছি না, চতুর্দিকে বাংকার হয়ে গেছে। এরা গুলি যেগুলো করে এগুলো আমাদের দিকে আসে, আমরা যেগুলো করি এগুলো উপরে টিনের উপর চলে যায়, আমরা কিছু করতে পারছি। এই সবুর যে আমাকে আমাদেরকে নিচে একটু রাগি ছিল, এরা হাতে একটা হ্যান্ড গ্রেনেড ছিল, এটা
সাবি এউরে বেলাইছে আর একটা স্ট্যান্ড গেছিল একটা নিয়ে ওখানে গেছে তখন ওখান থেকে একটা ফায়ার আছে ওরা এখানে এত বলি সরি সরি মরে গেল কোকন নন্দী এখানে বলি কোকন নন্দী ওখানে ফেসরাপ করছে যে ফেসরাপ পানি দিয়ে এর ফোর্স করলাম কোকন নন্দীরে বালিক কেড়িয়েছে ওর মারা গেছে এখন ও সিয়ান মানে ছিল অনেকদিন সবুর তার আনতে পারলাম না সবুরে খেলা গেছে সত্য বাইন্দে শঙ্কর নদী ফেলে দিল শঙ্কর নদী ফেলে দিয়েছে আমরা ঘুরতেছি আরে লাস্টটা কোথায় পাবো লাস্টটা কোথায় পাবো লাস্ট তো আমাদের দরকার ওখান থেকে আনতে পারিনি তা বললাস ওই যে শঙ্কর নদীর দিয়ে তোমার যখন ভাটা হয়েছে ভাটার থানে ওখানে জাগের সাথে ওখান থেকে আনি দফন করলাম আমরা আবার চলে আসলাম আনোয়ার আছে ভালো মানে আল্লাহ রহমতে আল্লাহ বাসায় রাখছে আর কতগুলো আমাদের এখানে তো অমুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়ে গেছে এর ছেলেবেলেরা কী করে জমাত করে শিবির করে এই করে সেই করে এটার প্রতিবাদ করতে গেলে আমাদের উপর আরও তো সরকার এইগুলো যদি যাচাই বাছাই করি সরকার দিয়ে যদি ইয়ে না করে তাহলে আমাদের ছেলেবেলের উপর আমাদের নাতিবতির উপর এটা ধর্ম হবে বর্তমান বাংলাদেশ শেখ হাসিনা যা করতেছে অনেক উন্নয়ন করতেছে এখন আমি শহর আমি আগে টাউনে ছিলাম প্রায় পঁচিশ ছাব্বিশ বছর এখন আমি টাউন আর টাউন চিনতে পারছি না রোড কার্ড চিনতে পারছি না ওইরকম উন্নয়ন ওইরকম উন্নতি হয়েছে শেখ হাসিনা যদি আল্লাহ রহমত আল্লাহ যদি বাঁচা রাখে আর যদি কিছুদিন বাঁচি থাকে তাহলে সময় সোহাগা হবে বাংলাদেশ বিশ্বের দরবারে মডেল হয়ে থাকবে